করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, করোনা আক্রান্ত হয়ে এইমসে ভর্তি মনমোহন সিং, করোনা দুটি ভ্যাকসিন নেওয়ার পরেও সংক্রমণ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হয়ে এইমসে ভর্তি, তিনি করোনা দুটি ভ্যাকসিন নেওয়ার পরেও সংক্রমণ। এদিকে কোভিড পরিস্থিতি মোকাবিলায় কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিডিও কনফারেন্সে বৈঠক হবে, সকাল 11টায় বৈঠক শুরু হবার কথা। কোভিড পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করার সিদ্ধান্ত। জীবন নাকি নির্বাচন, কোনটা বেশি জরুরি, সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনকে চিঠি, অধীর চৌধুরী টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, নির্বাচন কমিশনকে অধীর চৌধুরী যে চিঠি পাঠিয়েছেন তাতে আর কি কি বলেছেন তিনি? দেখো, এই যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু অধীর চৌধুরী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন যে যেভাবে এটা করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সেখান থেকে মুক্ত নয়। আমাদের কাছে যা রিসোর্স রয়েছে সেগুলো সবকিছু কিন্তু মানুষের, যারা কোভিড পেশেন্ট তাদের জন্য বেড, মেডিসিন এবং ইমিউনাইজেশনের জন্য ব্যবহার করতে হবে। এটা ঠিক মানুষের জীবন আগে নাকি নির্বাচন আগে? তিনি এটাও সাজেস্ট করেছেন যে যদি নির্বাচন করতে হয় তাহলে রমজান হয়ে যাক, এবং অথবা এই যে প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনটা অনেকটাই যাতে আরেকটু যাতে যাতে কন্ট্রোলে যদি চলে আসে, নিয়ন্ত্রণ করা যায়, তারপরে যাতে করা হয়, এই কোভিড পরিস্থিতিতেই কিন্তু অধীর চৌধুরী নির্বাচন কমিশনকে চিঠিটা দিয়েছেন। ধন্যবাদ রুমা। নির্বাচন কমিশনকে হাতজোড় করে অনুরোধ করছি, একদিনে না হলে বাকি তিন দফার ভোট অন্তত দুদিনে করুন, তাহলেও একদিন বাঁচবে। বিজেপির কথায় পড়ে মানুষকে বিপদের মুখে ঠেলবেন না। চাকুলিয়া সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের বলেছি, কোভিডের জন্য আমি বেশি টাইম বক্তৃতা দেব না, আমি খুব অল্প সময় বক্তৃতা দেব, কারণ আপনারা বাড়ি ফিরে যাবেন এবং সবাই মুখে একটা মাস্ক ব্যবহার করবেন। আজকে আপনাদের কাছে এসেছি আমি একথাই বলতে, মা ভাই বোনেরা, পরে আমি ভালো করে মিটিং করে দিয়ে যাব, এখন মিটিং করার সময় কম। আপনারা যত তাড়াতাড়ি সবাই আলাদা আলাদা নিজেদের দায়িত্ব নিতে পারবেন, কোভিড থেকে রক্ষা পাবেন, তত মঙ্গল। কোভিড নিয়েও লড়তে হচ্ছে, ইলেকশন নিয়েও। আমি এখনও ইলেকশন কমিশনকে হাত জোড় করে রিকোয়েস্ট করব, তিনটে ফেজ বাকি আছে, পাঁচটা ফেজ হয়ে গেছে, আপনারা একদিনে ইলেকশনটা করে দিন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা একদিনে না হলে দুদিনে করে দিন, কিন্তু একটা দিনে অন্তত সেভ করুন। বিজেপির কথা শুনে সবটা হেয়ালি করবেন না, মানুষের জীবন নিয়ে খেলবেন না, এটা আমার অনুরোধ থাকবে। কদফায় কিভাবে ভোট হবে তা নিয়ে কমিশনই শেষ কথা বলবে, বললেন রবিশঙ্কর প্রসাদ। মমতা জি নিয়ে প্রধানমন্ত্রী কি যে মুখ্যমন্ত্রীও কি ইতনি বৈঠক হুই ও কিসি মে শামিল হুই কিয়া আর লাস্ট মিটিং যে হুই থি উসমে ভি কাহা গিয়া কি মে চুনাও মে ব্যস্ত, তো দ্যাট ইজ এনাফ ফর মি টু ইন্ডিকেট দ্যাট। জহাঁ তক করোনা আর চুনাও কা সওয়াল হ্যায়, চুনাও एक संवैधानिक आवश्यकता है, इट इज अ कॉन्स्टिट्यूशनल ऑब्लिगेशन अंडरटेकन बाय द इलेक्शन कमीशन। तो इलेक्शन कमीशन जो भी निर्देश देगा हम मानेंगे। कैंपेन टाइम को उन्हें शॉर्ट कर दिया है, बाकी कर दिया है, इसलिए द ओनली अथॉरिटी टू डिसाइड द इशू ड्यूरिंग द प्रोसेस ऑफ इलेक्शन इज द इलेक्शन कमीशन अलोन, एंड व्हाटएवर द इलेक्शन कमीशन सेज विल अबाइड।